আপনারা ধর্মনিরপেক্ষতার পক্ষে যে সমস্ত শক্তি, যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সকলকে প্রাণ ভরে সমর্থন করবেন। গুন্ডা, চিটিং বা চোর তারা টেলিভিশনের সামনে ক্ষমা চাইতে পারে, তারা আজ্জোর করে বলতে পারে আমাদের ক্ষমা করে দিন, তাদের ক্ষমা করবেন না। অন্যায়ের সঙ্গে আপোষ করা হচ্ছে সবচেয়ে বড় খারাপ কাজ। অন্যায়ের সঙ্গে আপোষ করে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন না। আপনি শান্তিতে ঘুমোতে পারবেন যখন আপনি ঘুমোতে গিয়ে ভাববেন আমি অন্যায়ের সঙ্গে লড়াই করেছি, অন্যায়কে মাথা পেতে গ্রহণ করিনি। পুলিশ মিলিটারি পালিয়ে যাবে আপনার ওই চেতনার সামনে। যেমন মিলিটারি দিয়ে ওই মাস্টারদার নেতৃত্বে পাঁচজন তরুণ 25-26 বছরের ছেলেরা লড়াই করেছিল, যেমন ভগৎ সিং লড়াই করেছিল, যেমন সব আশফাকুল্লা খান, চন্দ্রশেখর আজাদ ওই পুলিশ বাহিনীর বিরুদ্ধে, ব্রিটিশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল, হাসতে হাসতে লড়াই করেছে, তাদের লোকে মনে রেখেছে। ওই ব্রিটিশ পুলিশদের কেউ মনে রাখেনি, তাদের হয়ে যারা দালালি করেছিল তাদের কেউ মনে রাখেনি। আগামী দিনের ইতিহাস আপনাদের মনে রাখবে, এবং আপনারা সেই প্রত্যয় নিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে জয়ী করুন সবাইকে। আর যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো তাদের বয়কট করুন। নমস্কার। আপনাকে আমরা জনগণ কর দিয়ে বাঁচিয়ে রেখেছি, আইন মেনে কাজ করুন। আইন যদি আমার বিরুদ্ধে যায় ব্যবস্থা নিন, কিন্তু উর্দির আড়ালে আপনি আইনটাকে অপব্যবহার করবেন সাধারণ মানুষের বিরুদ্ধে এবং ওদের আড়াল করবেন, ফল ভালো হবে না, কেউ বাঁচাতে পারবে না। আমি আবারও বলছি, কেউ বাঁচাতে পারবে না। আপনারা ভেবেছেন এখানে 82 জন কি 62 জনকে আমরা জোর করে নমিনেশন দাখিল করতে দিলাম না? এই গণতান্ত্রিক অধিকারটা কি রাজ্য সরকার দিয়েছিল আমাদের? এই গণতান্ত্রিক অধিকার কি আমাদের তৃণমূলের লোকেরা দিয়েছিল? এই গণতান্ত্রিক অধিকার পাওয়ার জন্য আশফাকুল্লা খান, ভগৎ সিং, গণেশ ঘোষ, মাস্টারদা এরা প্রাণ দিয়েছিলেন। তোমাদের কারো দয়া এটা হয়নি, এটা অনেক লড়াই, অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে সেই অধিকার কেড়ে নিচ্ছ। ভাবছো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়ে আমি ল্যাজ তুলে নাচানাচির কাছে আজকে একটা আহ্বান দিয়ে যাই? এটা মন দিয়ে শুনবেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জিতছেন জানবেন তাদের পেছনে কারো সমর্থন নেই। সমর্থন থাকলে তারা প্রতিদ্বন্দ্বিতা করতেন, তারা জোর করে নমিনেশন জমা না দিতে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে পরে আপনারা জনগণ তাদের বয়কট করবেন। আগামী দিনে পঞ্চায়েতের কোনো কাজে তাদের সঙ্গে সাহায্য করবেন না। ওই পঞ্চায়েতে যারা জিতবেন, পঞ্চায়েত সমিতিতে যারা জিতবেন, জেলা পরিষদে যারা জিতবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আপনারা তাদের বয়কট করুন। তাদের ওই ল্যাজটা গুটিয়ে ঘরে ঢুকে যাবে শান্তিপূর্ণভাবে। তোমাকে আমরা জেলা পরিষদ মনেই করি না, তোমাকে পঞ্চায়েত সদস্য মনেই করি না। আর আপনারা দেখেছেন মণিপুরে মিলিটারি, কেন্দ্রীয় পুলিশ বাহিনী, রাজ্য পুলিশ বাহিনী বা ছাড় দিন, মিলিটারিরা যাচ্ছিল সেখানে। মণিপুরের মহিলারা ওই মিলিটারি বাহিনীকে ঘেরাও করে রেখেছিল যে আমাদের ওপর জুলুম হচ্ছে, এই জুলুমের তোমরা সঙ্গী হতে পারো না। বাধ্য করেছিল মিলিটারিকে তাদের সে সমস্ত লোককে গ্রেপ্তার করেছিল মুক্ত করে দিতে। জনগণের ক্ষমতা অনেক বড়, ওইসব মিলিটারি পুলিশ তাদের কাছে কিছুই না। এটা কেউ ভাববেন না আমি আপনাদের প্ররোচিত করছি, আমি আপনাদের অধিকার সম্পর্কে সচেতন করছি। এই অধিকার আমরা অর্জন করেছি অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, এই অধিকার আমাদের রক্ষা করতে হবে। আমাদের আত্মরক্ষার অধিকার আছে। আর যদি কেউ আমাকে মারতে আসে তা আমি কি তখন করব? আমি তখন তো পায়ে ধরে ক্ষমা চাইব? আমি তখন পুলিশে ফোন করব? না, আমি আমাকে আত্মরক্ষা করব। আমার আত্মরক্ষা করাটা আমার আইনি অধিকার। আপনি আত্মরক্ষার জন্য যা করণীয় তাই করবেন, তারপর পুলিশ, মিলিটারি, আইন, আদালত, মানুষ বুঝে নেবে। শুধু জেনে রাখবেন যে আত্মরক্ষাটা আপনার আইনি অধিকার। আইন আপনাকে অধিকার দিয়েছে, আমি যদি আক্রান্ত হই আমি আক্রমণ রুখব, এই প্রতিজ্ঞা আমাদের সকলকে করতে হবে। আমি একটা নতুন আলো দেখতে পাচ্ছি, নতুন আভাস দেখতে পাচ্ছি যে এই ভাঙর অঞ্চলের তরুণেরা জেগে উঠেছেন। আমি বিশ্বাস করিনি, গতকাল যখন আমাকে নওসাদ ফোন করে বললেন যে দাদা আসুন আমার একটা মিটিং আছে,
আমি অনিচ্ছার সঙ্গে রাজি হয়েছিলাম যেহেতু নওশাদ বলছে, কিন্তু আমি আজকে এখানে আপনাদের সকলের জমায়েত দেখে বুঝতে পারলাম যে মানুষ জাগছে, আর মানুষ যখন একবার জাগে তখন তাকে ঘুম পাড়িয়ে রাখা যায় না।